আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ। সম্মানিত উপস্থিতি দর্শক, যারা দেশ এবং বিদেশে দূরে কিংবা কাছে, যারা যে বিআরটিভিতে এই মুহূর্তে চোখ রাখছেন, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমরা এই মুহূর্তে এমন একটা ব্যক্তির কাছে উপস্থিত হয়েছি যিনি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন ইতিপূর্বে, যিনি বাংলাদেশের টপ লেভেলে 6-7 জন বক্তার আলোচনা হুবহু করতে পারেন, কণ্ঠকে নকল করতে পারেন। এটা আসলে আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। সেটা আমি ইতিপূর্বে একটা কোরআনের আয়াত বলছি, লাইসালিল ইনসানা ইল্লা মা সাআ, মানুষ যে চেষ্টা সাধনা করবে সেটা তাকে সেটাই দেওয়া হবে। তো নায়েব আলী ভাইয়ের কাছ থেকে আমরা সেই 5 টপ লেভেলের বক্তাগুলো আমরা আলোচনা শুনব। নায়েব আলী ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ খুব ভালোই দেখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো নায়েব আলী ভাই, আমরা শুনেছি আপনি নাকি বক্তাদের টপ লেভেলে বক্তাদের আপনি কণ্ঠকে নকল করতে পারেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য। তো প্রথমে আমরা আর বেশি দেরি না করে সর্বপ্রথমে আপনি তো ফজল হোসেন হইছেন। তো সম্মানিত দর্শক, মরহুম ফজল হোসেন বৈরবী যিনি আমাদের মাঝে দিনের খেদমত করে গেছেন, তিনি মৃত্যুবরণ করছেন, তার কণ্ঠকে তিনি নকল করে শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী দান করেন, আমিন। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার বাইরা বাবা জিরা গো, আমার আল্লাহ বলেন বন্ধু উম্মত নিবা না, আমার সুন্দর জান্নাত গুলো নিবা। আমার নবী জবাব দেয়, এ মাবুদ রে, তোমার সুন্দর জান্নাত দেখিয়া আমি নবীর কলিজা ঠান্ডা হয় না, তোমার জান্নাত দিতে চাই না গো, আমার গুনাহগার উম্মত আমারে দিয়া দাও। এ নবী জবাব নিয়ে যাও, মুসা কে নীল দরিয়া উম্মত সোপার করেছি, তুমি আর তোমার উম্মতের কি করব? বন্ধু রে, তুমি আর তোমার উম্মতের দুনিয়ার কোন দরিয়া নয়, কথা দিলাম আমি পুলসুরতের পুল পার করে দিব। আমার নবীকে একদিন আমি 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 একদিন একটা প্রশ্ন করব, প্রশ্নটা আদায় করলেন কোন দিন? যেদিন উহুদের জমিন কায়েম হয়ে যাবে। আমার নবীকে যেদিন দুই খান্দান দান মোবারক ভেঙ্গে দিল, এবার নবী যে মাথার মধ্যে মা এবার হাতটা লাগাইয়া ডাকতেছে, সাহাবিরা রে কে কোথায় আছিস? আমি নবীর দুই খান দান মোবারক ভেঙ্গে দিল, আবার আঘাত করলে আবার লোহার টুপি ভেঙ্গে ভেঙ্গে মাথার ভিতর ঢেকে গেছে। এই বলিয়া আমার নবী মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে। ওহুদের পাহাড় কে ডেকে ডেকে বলতেছে, ওহুদের পাহাড় এ পাথর দেখ, যেই নবী না হইলে জগতের কিছু হইতো না, এই নবীর মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর হাবিবকে শুয়ে রাখি। জিব্রাইল বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে লম্বা একটা পাথর পাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিব্রাইল ওই পিছনের মধ্যে আমাকে আপনাকে শোয়াইয়া শোয়াইয়া মাতার কাছে কাছে বসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাদে ভেঙ্গে গেছে ব্যথা কেমন লাগে যে গাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে যে গাইলি, আমার উম্মতের ব্যথা কেমন যে গাইলি না, এ জিব্রাইল রে, দাদ ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমি নবী গুনাহগার উম্মতের ব্যথা বেশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ শুনতে পারলেন মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী।
এখন আমরা শুনবো হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মুখের সেই আল্লাহ বলেন ওয়ামাকারু কালামে জিন্দা গুরু আনে হাকিম হিকমতে উলাইকা জালাস্তানি কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলে ও মুসলমান ইমানদার খুদের কসো এই মাথায় টুপি দিয়ে জিন্দারি লম্বা করেছি এই দাড়ি আমার বাবার না এই টুপি আমার বাবার না আমার নবীজির মিলাদ হয়েছে নবী বলেছে টুপি পরো টুপি পরি নবী বলেছে দাড়ি লম্বা কর এগুনে আমরা বেজার হই না কিন্তু আমাদের মিলাদ একদিন না আমাদের মিলাদে আনন্দ হবে মরণ পর্যন্ত কই নবীর মোহাম্মদ কই ও মুসলমান ইমানদার মাদ্রাসায় পড়ে ঠগি নাই টুপি মাথায় দিয়ে ঠগি নাই খুদের কসম ও যুবক দাড়ি লম্বা কর আলহামদুলিল্লাহ এখন শুনবো আমরা গিয়াসউদ্দিন তাহিরের কণ্ঠে মদিনারি বিশাহামাই দেয়ে ওরে মুরশিদি বাবা মদিনারি বিশাহামাই দেয়ে মাশাল্লাহ এই মারহাবা ওই দালালি আরে মদিনারি দুলাবালি চকে দিব সুরমা বরি মাশাল্লাহ মদিনারি পিসা আহমাই দেয়ে ওহরে মুরশিদি বাবা মদিনারি পিসা আহমাই দেয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পারলে সেই সেই টপ লেভেলের ছয় সাতজন বক্তার কণ্ঠে হুবহু নকল আপনারা তার জন্য দোয়া করবেন নায়েব আলী প্রতিবন্ধী আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে প্রতিভাটা দিয়েছেন সেটা যেন ধরে রাখার তৌফিক দান করেন আমিন আর সবাই তার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন আর বেশি বেশি যেন দিন প্রচার করতে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমিন আব্দুল খালেক এরপরে আপনারা শুনতে পারবেন আব্দুল খালেক শরীয়তপুরি আমার ভাইরা বাইরারে আমার বন্ধুগণ গোবিন মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূলকে কত মানালেন কত কষ্ট দিলেন তারপর উম্মতের কিন্তু বদদোয়া দিলেন না আমার বাইরারে রসুলের রঙ্গে তেল মালিশ করতেছে ভাই গো আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার পিঠে কেন এত কালো কালো দাগ আপনার ছোটবেলায় কি গায়ে বসন্ত উঠেছিল আয়েশার কথা শুনিয়া আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না নবী বললেন আয়েশা
এটা আমার বসন্তর দাগ নয়, এটা হলো আমার টাইপের পাথরের দাগ। ও আয়েশা, আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাই, ইসলাম প্রচার করার জন্য যখন যাই, আমাকে তাইফবাসীরে এমন করে পাথর মারে, পাথরের চোটে আমি নবী তিনবার পর্যন্ত বেহুশ হইয়া পড়ে যাই। বাইরা রে গভীর মনোযোগ দিয়ে শুনে না, এখন আপনারা শুনতে পারবেন আর এক প্রখ্যাত আলেমে দিন আমিনুল ইসলাম রেজবি। বাবা জিরা মারা ভাইরা মার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে হায়াত দান করেছি, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মউত দান করব, মউতের পরে আমি আল্লাহ তোমাদেরকে পুনর্জীবিত করব, পুনর্জীবিত করার পরে আমি আল্লাহ তোমাদের ভালো আমল দেখে বিচার করব। বাইরা বাবা দিরা ভালো আমল দেখিয়া আল্লাহ বিচার ফয়সলা করবে, ভালো আমল দেখিয়া আল্লাহ বিচার ফয়সলা করবে, আমল যাদের ভালো হবে আমল নামা তারা ডান হাতে পাবে, আমল ছাড়া কিন্তু মাটির কবরে যাওয়া যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ওসিয়াত যখন করলেন আবু বকর, তখন তারা গেলেন নবী গো, আমার কথায় আপনি বেদবী নবী মনে করবেন না, এই দাবি জুব্বা ওই মানুষ পাবে, আবার কোন দামি মানুষটা, যেই মানুষটাকে জিন্দগিতে আপনার দরবারে কোনদিন আসতে দেখলাম না, এই দাবি জুব্বার অধিকারী ওই মানুষ কেমন করে হয়? আল্লাহর নবী বলতেছেন, আবু বকর ওই মানুষটা আমি নবীর দরবারে দুটি কারণে আসতে পারে না, আমি নবীর দরবারে দুটি কারণে আসতে পারে না। প্রথম নম্বর কারণ হলো মনিবের সে গোলামি করে, আর গোলামি করার জন্য জমিনে সিজদায় পড়ে যায়, আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতা জমিনে আসিয়া উৎসাগল দুম্বা ভেড়া গুলি জমিনের উপর সরা দিয়ে যায়, কথা ঠিক কি না বাজান রে ভাইরা আমার? দুই নাম্বার কারণ হলো ওই মানুষটি আপনার দুটি কারণে আসতে পারে না, দুই নাম্বার কারণ হলো তার জনম দুঃখী অন্ধ মা জীবিত আছে, মার দুটি চোখে অন্ধ হয়ে গেছে, ওই যুবক সারা ওই অন্ধ মার খেদমত করার কেউ নাই, ওই মা খেদমত করবার মতন কেহই নাই রে আবু বকর। ওই মা যখন ওই মামতি দুর্বল ছিন্ন ছিন্ন হয়ে গেছে, মাকে ঝোলার ভিতরে পড়িয়া সোনার যুবক কান্দার সঙ্গে ব্যাগ বান্ধায়া মরুভূমিতে গড়ে, কথা ঠিক কি না? বাবার দয়া মাঝে মধ্যে মার দেওয়া সব সময়, হুসাইন বাবার পা ধরে কাঁদতেছে আর বলতেছে বাবাই ভালো মা ভালো না, আর সামনে হাসান দ্বারা কাঁদতেছে ও বাবা আজকে দুই দিন হলো কোনো কিছুই খাই নাই, হযরত আলী একবার হাসাইনের দিকে একবার হাসাইনের মুখের দিকে তাকাইতেছে, ছেলেদের শুকনা মুখ দেখলে বাবার কলিজায় দরদ হয় কি হয় না, হযরত আলী একবার টোপার দিকে তাকায়
টোপলার মধ্যেই খাবার আছে দুইটা ছেলে দুই দিন ধরে না খায়া শুকনা মুখে যখন বাবার কাছে যখন খাবার চাই দুনিয়ার কোন বাবা গো পারবে টোপলাটা এইভাবে হেফাজত করতে বাবার খাবারের সন্তান যখন খাবারের মুখের দিকে তাকাইছে ই এমন সময় আল্লাহর কোরআন দাঁড়িয়ে বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়াউলাদুকুম ফিতনা আলী রে সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে তুই ভুলে যায়ও না আলী নিশ্চয় সন্তান হলো বিপদের কারণ সন্তানের মুখের দিকে তাকায়া শুকনা মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যায়ও না মাশাআল্লাহ এখন শুনবেন আপনারা জননন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কণ্ঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ আছে যথারীতি আলোচনা শুরু করি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ান্তাকওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা আমার নবী নসকে অনুসরণ করে প্রকৃতিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই নবী যেটা বলেছেন সেটা হলো ওহী আমি যা বলতে বলেছি নবী তাই করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাউ তাকালাইনা বাদাল আকাবি নবীজি নিজের থেকে কোনো কথা বানায় এই এই কোরআনের ভিতরে যদি আমার নামে চালায় দিতেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম নবীজি কোন কথা বলে নাই ব্যাপারে নিজের থেকে বানায়া এটা আমার এটা কার চ্যালেঞ্জ 1500 বছর পার হয়ে গেছে চ্যালেঞ্জের কেউ মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে নাই সুতরাং নবীর কথা হচ্ছে আল্লাহর কথা নবীর কথা কার কথা নবীর হাদিস যেটা ওই হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জলি আর একটা হচ্ছে কবি এরপর আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম মিন আজওয়াজা আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সেক্স পয়দা করেন নাই দুটি প্রকার করেছেন একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ কিভাবে ভিন্ন বেশে লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটা পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায় আল্লাহ পাক বলেন আমি তখন অপর পর পর মহব্বত অন্তরে আরো সৃষ্টি করে দেই